Dear respected viewers, assalamu alaikum. আমাদের আজকের আলোচনার বিষয় ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন। শুরুতে আপনি এখানে ট্যাক্স পেয়ার নেম, অ্যাসেসমেন্ট ইয়ার এবং টিআইএন নাম্বার দিয়ে দিবেন। তার পরবর্তীতে আপনি যদি কোনো ডিসএবিলিটি পার্সনের লিগ্যাল গার্জিয়ান হয়ে থাকেন তাহলে ইয়েস ক্লিক করুন, অথবা আপনার ক্ষেত্রে যদি নো হয় তাহলে নো ক্লিক করুন। আপনি যদি কোনো ডিসএবিলিটি পার্সনের লিগ্যাল গার্জিয়ান হয়ে থাকেন তাহলে কতজন ডিসএবিলিটি পার্সনের লিগ্যাল গার্জিয়ান সেই নাম্বারটা এখানে লিখবেন। একজন হলে একজন, দুইজন হলে দুইজন লিখবেন। ডিসএবিলিটি নাম্বার এই জন্যই দিবেন যে ডিসএবিলিটি নাম্বারের উপরে ফার্স্ট টেক্সটা ডিপেন্ডস করে। এখানে আপনি আপনার এসএসসি টাইপ লিখবেন, যদি আপনি মেল হন তাহলে মেল, ফিমেল হলে ফিমেল, অথবা অন্যান্য ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য তা লিখবেন। আমি এখানে মেল দিয়ে দিলাম। এসএসসি টাইপ এই জন্যই সিলেক্ট করবেন যে এসএসসি টাইপের উপরে ফার্স্ট টেক্সটা ডিপেন্ডস করে। এখানে আপনি লোকেশন সিলেক্ট করবেন, এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে, আপনার ক্ষেত্রে প্রযোজ্যতা অনুযায়ী লিখবেন। আমি এখানে ঢাকা ও চিটাগং সিটি কর্পোরেশন সিলেক্ট করে নিলাম। লোকেশন এই জন্যই সিলেক্ট করবেন যে লোকেশনের উপরে নেট পেয়েবল ডিপেন্ডস করে। এখানে আপনি মোট সম্পত্তির পরিমাণ লিখবেন, আপনার মোট সম্পত্তির পরিমাণ কত সেইখানে বিভিন্ন অপশন রয়েছে, আমি এখানে আপ টু 3 কোটি দিয়ে দিলাম। মোট সম্পত্তির পরিমাণ এই জন্যই এখানে সিলেক্ট করবেন, মোট সম্পত্তির উপরে সারচার্জ ডিপেন্ডস করে। এখানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্ট অ্যামাউন্টটুকু লিখবেন। আমি ধরে নিচ্ছি উনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। ইনভেস্টের উপরে আপনার রিপিটটা ডিপেন্ডস করে, এই জন্যই আপনি ইনভেস্ট কত করেছেন তা দিতে হবে। এখানে আপনার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থেকে থাকে তাহলে অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্টটা দিবেন। আমি ধরে নিচ্ছি ওনার 2000 টাকা অ্যাডজাস্টমেন্ট রয়েছে। এখানে আপনার কাছ থেকে কত টাকা অ্যাডভান্স ট্যাক্স বাবদ কাটা হয়েছে সেই অ্যামাউন্টটুকু লিখবেন। আমি এখানে ধরে নিচ্ছি ওনার কাছ থেকে 15000 টাকা অ্যাডভান্স ট্যাক্স কাটা হয়েছে। এখানে আপনি নেট ট্যাক্সেবল অ্যামাউন্টটা লিখবেন, নেট ট্যাক্সেবল অ্যামাউন্টের উপরে আপনার ট্যাক্সটা ডিপেন্ডস করবে। তাহলে আপনি কত টাকা এক বছরে ট্যাক্সেবল ইনকাম করেছেন তা এখানে লিখবেন। আমি ধরে নিচ্ছি উনি 10 লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকাম করেছেন। এখন আমাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে, ওনাকে 48000 টাকা ইনকাম ট্যাক্স বাবদ ফিট করতে হবে এবং উনি 15000 টাকা ট্যাক্স রিবিট পেয়েছেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।